মহান ভবিষ্যৎ দ্রষ্টা স্বামী বিবেকানন্দ, তার বাণী সর্বজনীন উদারতায় পূর্ণ। কোন বন্ধুত্ব পারে তিনি বলতে পারেন সেই মহান মনীষী, তিনি বলেন হে ভারত, সমগ্র দুর্বলতা, সমগ্র কাপুরুষতা, সমগ্র নির্বীজনতাকে এক আসনে দাঁড় করাতে তিনি বলেন চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী, আমার ভাই সাহস অবলম্বন করো, উঠে দাঁড়াও। তিনি এমন মহান মানুষ, সারা পৃথিবীকে তিনি দুই হাতে ধরে আছেন, তার বাম হাত যদি প্রাচ্য হয় ডান হাত তবে পাশ্চাত্য। তিনি বলেছেন নারী পুরুষের কোনো ভেদ নেই, এখন যে নারী পুরুষের সমান অধিকারের জন্য আমরা লড়ছি। মহাশয়, বিবেক বাহিনী অন্যতম সদস্য এবং সুব্রত কর্মকারকে মেডেল পরিয়ে দিচ্ছেন, প্রাসঙ্গিক, অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের ভারতবর্ষ দাঁড়িয়ে আছে যেন বিবেকানন্দ হয়ে, প্রথম হয়েছে সঞ্জনা মজুমদার। তোমরা সকলেই ভালো, কেউ কেউ অনেক অনেক, দ্বিতীয় হয়েছে তনুশ্রী সাহা, বাবার নাম তারক সাহা, ও গান করে ভালো, ছবি আঁকে, আবৃত্তি করে, অসংখ্য ধন্যবাদ। তনুশ্রী সাহার ছবি অধিকার করেছে রূপাঞ্জনা বণিক, বাবার নাম রবীন্দ্রনাথ বণিক, বয়স 10 বছর। তার ছবি অসাধারণ ভাবনা, ছোটদের সত্যি প্রসঙ্গ, বিভাগের ছবি প্রথম হয়েছিল প্রান্তিকা বিশ্বাস, তার ছবি দ্বিতীয় যে হয়েছিল অনুষ্কা নাগ, তার ছবি সুন্দর এঁকেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এবার দেবজিৎ মজুমদারের ছবি অসাধারণ ভাবনা, প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো ব্যাপার নয়, এমনও হতে পারে যেগুলি পুরস্কারে আসেনি, অনেক ভালো ভালো ভাবনা আছে কিন্তু যাকে বিচার না। অস্মিতা আর বৃষ্টি, ওরাতে পুরস্কার তুলে দিচ্ছেন সন্ধ্যারানী চক্রবর্তী, বিবেক বাহিনীর এক প্রবীণ সদস্য, আমাদের সকলের সম্মাননীয় শ্রদ্ধেয়া, ধন্যবাদ। এবার ওনার ওর গলায় পদক পরিয়ে দেওয়া হচ্ছে এবং সন্ধ্যারানী চক্রবর্তী পুষ্প গোলাপ ফুল তুলে দিচ্ছে। বা সকল বেপরা করতালি, আমাদের শেষ হলো ছবি আঁকা, চলে এসো। আর একটা শিশুশিল্পী সুন্দরভাবে দাঁড়িয়েছিল, আরাধ্যা মজুমদার, আমরা দেখিনি, ওর হাতে ওর গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন। খুব সুন্দর,
যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।